একদম জজ আশা করি আপনারা সব ভালো আছেন তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ঝিঙে পোস্ত আর তো এটা বানানো খুবই সহজ তো চলুন আমি কিভাবে বানাই দেখে নিই আমার এখানে লাগছে একটা ঝিঙে বড় সাইজের তো আমি এরকম পিস করে কেটে নিয়েছি তো আর লাগছে আলু চারটে বড় সাইজের আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর লাগছে গুঁড়ো মশলার মধ্যে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো নুন পেস্ট অনুযায়ী হাফ চা চামচ জিরে ধনে গুঁড়ো আর আদা রসুন এটা আমি পেস্ট করে নেবো আর লাগছে টমেটো কুচি একটা ছোটো আর লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার আমি এটাকে রান্না করে নেবো আর লাগছে আমার পোস্ত বাটা যেটা বলতে আমি বলে দিয়েছিলাম তো এখানে তিন টেবিল চামচ পোস্ত বাটা আছে তো আমি এখানে চার চা চামচ তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা তো আমার শুকনো লঙ্কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেবো তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে এবার আমি গুঁড়ো মশলা মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর পানি অ্যাড করে দেবো যাতে মশলাটা না পড়ে যায় এতে আমি কোনো হলুদ গুঁড়ো দিইনি তো আপনারা চাইলে দিতে পারেন তো পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে এসছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেবো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক চা চামচ চিনি অ্যাড যেহেতু আমি টমেটোটা দিয়েছি সেই জন্য টকটক ভাব এসছে আমি একটু চিনি অ্যাড করব এবার আমি দিয়ে দিচ্ছি জিরা ধনে গুঁড়ো পোস্ত বাটাটা এটা দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নেবো ভালো করে তো পোস্তটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো তো এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি পানি অ্যাড করব তো এবার আমি এটা সিদ্ধ করতে দিয়ে দেবো তো এটা আমার প্রায় হয়ে গেছে ঝিঙে পোস্ত আলু তো এবার আমি এটা ফ্লেমটা অফ করে দেবো এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি এটা খেতে খুবই ভালো হয় আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন তো আমার একদম রেডি ঝিঙে পোস্ত আলু আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট আমাকে জানাবেন যে কেমন লেগেছে রেসিপিটা পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও এলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকুন খুদা হাফেজ